অবস্থা, কেমন আছো সবাই? সো আই হোপ সো তোমরা অনেক বেশি ভালো আছো। আর আজকের ভিডিওটা কি নিয়ে, আই গেস তোমরা বুঝে গিয়েছো। ইয়াপ, আজকে আমি নিচ্ছি নতুন ফোন, আইফোন 15 প্রো। সো এটাই আর কি। আর আমি এখন হচ্ছে মেহেন্দি লাগাচ্ছি। এটা এই ভিডিওটা হচ্ছে পর দিনের যেদিন আমি মেহেন্দি লাগাচ্ছিলাম, ভাবলাম আমি এটা অ্যাড করে দিই। আর আমার ভয়েসটা আই গেস একটু অন্যরকম লাগছে, বিকজ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। আর আমি মেহেন্দির পেজটা উপরে ক্যাপশনে মেনশন করে দিব, চাইলে তোমরা দেখে আসতে পারো। আর এখন আমি যাচ্ছি বসুন্ধরা সিটিতে। আর আমার আর প্রীতির আগের আইফোন গুলো অ্যাপেল অ্যাম্পিয়ার বিডি থেকেই কিনা, আমরা সবসময় ট্রাস্ট হিসেবে অ্যাপেল অ্যাম্পিয়ার বিডিকেই বেছে নেই। সো অবভিয়াসলি এবারও অ্যাপেল অ্যাম্পিয়ার বিডিতেই চলে আসছি আমরা আইফোন নিতে। সো এই তো এখানে হচ্ছে আমরা ওয়েট করছি আমাদের আইফোনের জন্য। আইফোন আসলে দেন হচ্ছে আমরা আনবক্সিং করব। আর এখানে হচ্ছে প্রীতির ফোনের যে ক্যামেরার প্রোটেক্টরটা ছিল সেটা ভেঙে গিয়েছে, ওইটাই লাগানোর পর প্রীতি দেখছিল যে এখন কেমন আসে ভিডিও কোয়ালিটি সবকিছু, এগুলোই দেখছিল। আর এরপর আমাদের হচ্ছে আইফোন চলে আসে, আর প্রীতি এখান থেকে প্রীতির কার্ড বের করে দিচ্ছিল। অ্যান্ড ফাইনালি আমাদের পারচেস করা ডান। আর এখন হচ্ছে আমরা আনবক্সিং করব। আর ট্রাস্ট মি, আমরা আনবক্সিং করতে অনেক বেশি স্যাটিসফাই ফিল হয়। আর ট্রাস্ট মি, এটার কালারটা এত বেশি প্রিটি, মানে ইন রিয়েলে অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর 15 প্রোটা অনেক বেশি হ্যান্ডি, লাইক হাতের মধ্যে ক্যারি করা খুবই ইজি। আর এগুলো না খুব বেশি লাইট ওয়েটের, লাইক 15 প্রো ম্যাক্স যেটা সেটার ওয়েটটা একটু বেশি থাকে, বাট এটা হচ্ছে অনেক লাইট ওয়েটের, সো ক্যারি করাটাও খুবই ইজি। আর আমার কাছে কোয়ালিটিটা ক্যামেরার অনেক বেশি পছন্দ হয়েছে। আর সবকিছু মিলে আমার কাছে 15 প্রোটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর চাইলে তোমরাও তোমাদের পছন্দের গ্যাজেট অ্যাপেল অ্যাম্পিয়ার বিডি থেকে পারচেস করে নিতে পারো। আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি চেয়েছিলাম আমার হ্যাপি একটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করতে, যার জন্য আর কি এটা শেয়ার করা। সো আই হোপ সো তোমাদের অনেক বেশি পছন্দ হয়েছে।